নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বাস্তুক্ষেত্রে এমন কিছু কিছু ত্রুটি থেকে যায় যে ত্রুটিগুলো থাকার জন্য আপনাদের আর্থিক প্রবলেম আসে। অর্থাৎ আপনি ধরুন ইনকাম করছেন কিন্তু আপনার সঞ্চয় সেই মাত্রায় হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে ঠিক মতন ইনকাম সোর্স আসছে না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি কী কী ত্রুটি থাকার জন্য অর্থনৈতিক ব্যাপারে সমস্যা তৈরি হয় বাস্তুক্ষেত্রে। প্রথম যে ত্রুটি, আপনারা আপনাদের বাড়ির সদর দরজা অর্থাৎ মেন এন্ট্রান্স যেটা আছে সেখানে জুতা খুলে রেখে দিন, সেই জুতাগুলো সাজিয়ে গুছিয়ে রাখেন না, একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখেন না, যে জন্য মা লক্ষ্মী প্রবেশের জায়গাতে বাধাপ্রাপ্ত হয়। আপনারা এই জায়গাতে জুতো রাখবেন না, সদর দরজার সামনে জুতো রাখার জায়গা করবেন না, এলোমেলোভাবে জুতো রাখবেন না। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা ঈশান কোণে গাড়ির গ্যারেজ অথবা সিঁড়ি অথবা টয়লেট করে দেন। এই সিঁড়ি নির্মাণ, টয়লেট, গাড়ির গ্যারেজ এই নির্মাণ করার জন্য আপনাদের বাস্তুক্ষেত্রে আর্থিক প্রবলেম আসবেই। এই দ্বিতীয় নম্বর এটা হচ্ছে ত্রুটি। এরপরে দেখা যাচ্ছে, আপনারা যে আপনাদের বাড়ির যে কালার করছেন, দেখা গেল আপনি উত্তর দিকে লাল কালার করেছেন, এটা দক্ষিণ দিকে কিন্তু লাল কালার হয়, কিন্তু আপনি সেই কালারটি উত্তর দিকে করেছেন, মানে অগ্নি কালার, অগ্নিতত্ত্বটা আপনি জলতত্ত্বের দিকে নিয়ে চলে এসেছেন, সেক্ষেত্রেও আপনাদের আর্থিক প্রবলেম আসবেই। অর্থ আসতে পারে কিন্তু আপনাদের সেই পরিমাণে সঞ্চয় হবে না, অর্থ অপচয় বৃদ্ধি পাবে দিনকে দিন। অনেকে দেখা যায় যে আপনাদের বাড়ির যে মিটার বক্সটা ঈশান কোণে রেখে দিয়েছে, এটা বাস্তুক্ষেত্রে প্রবল ত্রুটি। আপনারা অনেক ক্ষেত্রে উত্তর দিকে টয়লেট করে ফেলেন, অর্থাৎ টয়লেট নির্মাণ করেন, এটা বাস্তুক্ষেত্রে ত্রুটি। সেক্ষেত্রে আপনাদের অপরচুনিটিগুলো বাধাপ্রাপ্ত হবে, আপনাদের সন্তানের এডুকেশনের দিকে আপনারা বাধাপ্রাপ্ত হবেই উত্তর দিকে যদি আপনারা টয়লেট নির্মাণ করেন। এরপরে যে ত্রুটিটা আপনাদেরকে জানাচ্ছি, দেখা যাচ্ছে এখনকার দিনে দক্ষিণ পূর্ব কোণে রং নীল করে দিচ্ছে, এই নীল রং দক্ষিণ পূর্ব দিকে করবেন না, সেক্ষেত্রেও আপনাদের প্রবলেম আসবে। এরপরে দেখা যায় বাড়িতে অনেকে ছাদে গাছের টব করে, সেই গাছের যে টব সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে পশ্চিম দিকে রেখে দেয়, এটা ভয়াবহ ত্রুটি। আপনারা পশ্চিম দিকে কোনো মতেই গাছের টব রাখবেন না। আবার দেখা যায় অনেক অনেক বাড়িতে যে ত্রুটিটা দেখা যায়, যে ঘরে শুচ্ছেন ঠিক তার উপরে মাথায় জলের রিজার্ভার রেখে দিয়েছে, এটা চরম বাস্তুক্ষেত্রে ত্রুটি। এই ত্রুটিগুলো থাকার জন্য আপনাদের অর্থনৈতিক দিক থেকে বাধাপ্রাপ্ত হন, অর্থ আসলেও অর্থ অপচয় হয়, অর্থ বেরিয়ে যায়।
এই ত্রুটিগুলো, যে ত্রুটিগুলো বললাম, সেই ত্রুটিগুলো যদি আপনারা যদি কাটাতে পারেন, দেখবেন আপনাদের বাস্তুক্ষেত্রে আর্থিক অবস্থা দিনকে দিন শ্রীবৃদ্ধি ঘটবেই। আর সর্বশেষে আরেকটা কথা, আপনাদের যে মেন এন্ট্রেন্স আছে, সেই এন্ট্রেন্সের যেন আলোর ফোকাস থাকে, কোনো সময় মেন এন্ট্রেন্সটা যেন অন্ধকার না হয়, এটা অবশ্যই আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন। এরপরে আপনাদেরকে জানাই, আপনাদের বাস্তুতে এক সারিতে তিনটা দরজা, অর্থাৎ আপনি যে দরজা দিয়ে ঢুকছেন পরপর তিনটা দরজা যেন না হয়, সেটা প্রবল বাস্তুদোষ। সেখানে বিভিন্ন রকমের সমস্যা আসবে, শারীরিক দিক থেকে আপনাদের সমস্যা তো আসবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে দিনকে দিন, এটা একটা বড় ত্রুটি। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা আপনাদের বাস্তুতে কিচেন রুম কোনো সময় উত্তর পূর্বে করবেন না, উত্তর দিকে কিচেন রুম করবেন না, এমনকি নৈঋত্য কোনো কিচেন রুম করবেন না, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আসবেই। এটা হচ্ছে আর এক ত্রুটি, যেটা বাস্তুক্ষেত্রে চরম থেকে চরমতম ত্রুটি, এই কিচেন রুম ভুল জায়গায় প্লেসমেন্ট হয়ে যাওয়া। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যে বেডরুমে শোন, রাত্রিবেলা আপনারা বেডরুমকে কোনো সময় অন্ধকার রাখবেন না। যদি আপনারা আপনাদের বেডরুমকে অন্ধকার রাখেন, অন্ধকার করে ঘুমান, তাহলে আপনাদের জীবনে সমস্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, এটা হচ্ছে আর একটা বড় ত্রুটি। আমি আপনাদেরকে যেগুলো জানাচ্ছি সেগুলো হচ্ছে খুব ছোট ছোট জিনিস, যেগুলো আমরা অর্থাৎ আপনারা সাধারণ মানুষেরা অজান্তে ভুলবশত করে ফেলেন। যেমন সিঁড়িতে কোনো সময় আপনারা মার্বেল লাগাবেন না, অর্থাৎ হোয়াইট মার্বেল তো একেবারেই লাগাবেন না, মার্বেল সিঁড়িতে যদিও লাগান হোয়াইটটা একবারে অ্যাভয়েড করুন। তো এই ছোট ছোট ত্রুটি যেগুলো আপনাদের জীবনে সমস্যা নিয়ে আসে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত জানালাম, যে ত্রুটিগুলো যদি আপনারা মুক্তি পান ত্রুটি থেকে, তাহলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি আসবে। তো আজকে তো সময় শেষ, সকলকে নমস্কার জানাই।